সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকে মোবাইল ব্যবহার করি, মোবাইলের ভিতরে অনেক ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করি, ইনস্টল করে রাখি। তো প্রায় সময় দেখা যায় যে আমাদের মোবাইল স্টোরেজ ফুল হয়ে যায়। এটার কারণ হলো যে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন ইনস্টল করার কারণে মোবাইল হ্যাং করে, স্লো চলে এবং স্টোরেজ ফুল হয়ে যায়। তো আজকে দেখাবো এই ভিডিওতে যে কিভাবে আপনি ইনস্টল করা ছাড়া মোবাইলে যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন একদম ইজিলি ভাবে, তাতে আপনার স্টোরেজও ফুল হবে না এবং মোবাইল চলবে পানির মতন, হ্যাং করবে না, র্যাম ঠিক মতো কাজ করবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, পরবর্তী ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। তো চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখাই যে কিভাবে আমাদের মোবাইলে, যে কোনো মোবাইলে ইনস্টল করা ছাড়া যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবো এবং ব্রাউজিং করতে পারবো। সেটার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, তো সেটা আমরা স্ক্রিনে এখন দেখাবো, চলুন। আমাদের মোবাইলে মনে করেন অনেকগুলো অ্যাপ্লিকেশন যখন আমরা ইনস্টল করি, ইনস্টল করার পরে কিন্তু আমাদের মোবাইলের যে স্টোরেজ আছে, স্টোরেজটা কিন্তু আস্তে আস্তে ফুল হয়ে যায়। তো স্টোরেজ যখন ফুল হয়ে যায়, ফুল হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের মোবাইল অনেক সময় ই করে, হ্যাং করে অথবা স্লো হয়ে যায়, ঠিক আছে, র্যামের উপরে প্রেশার পড়ে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকে সেই সমস্যার সম্মুখীন না হওয়ার জন্য আমাদের একটা কাজ করতে হবে এবং একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় যেই কোনো ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবো ইনস্টল করা ছাড়া। তো সেটার জন্য আমরা সর্বপ্রথমে প্লে স্টোরে প্রবেশ করব। প্লে স্টোরে প্রবেশ করার পর আমরা এখানে লিখব SITEVAZZ। তো আমরা এই লেখাটা লিখবো সাইড ওয়াজ, এখানে লেখার পর সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে যে সর্বপ্রথমে সাইড ওয়াজ লাইফ স্টাইল, তো এই অ্যাপ্লিকেশনটা যখন আসবে তখন আমরা এখান থেকে ইনস্টল করে নেব। তো আমি কিন্তু ইনস্টল করে নিয়েছি আপনাদেরকে দেখানোর স্বার্থে, বা লম্বা টাইম যত না হয়। তো এখান থেকে আমরা ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। এখানে আমরা দেখতে পাচ্তেছি, দেখেন গুগল সার্চ বার আছে, গুগল আছে, তারপরে কোরআন আছে, চ্যাট জিপিটি আছে, ইউটিউব আছে, লাইভ ক্রিকেট স্কোর আছে, ফুটবল স্কোর আছে, অনলাইন নিউজ আছে, গুগল ট্রান্সলেট আছে, প্রয়োজনীয় সম্পূর্ণ ধরনের অ্যাপ্লিকেশন আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন একদম ইনস্টল ছাড়া, ঠিক আছে। তো আমরা যদি এখানে থ্রি আইকনে ক্লিক করি, আমরা এখান থেকে সব কিছু দেখতে পাবো, ইসলামিক, সোশ্যাল মিডিয়া, গুগল সার্ভিস, টেলিভিশন চ্যানেল, জনপ্রিয় সংবাদপত্র, এখান থেকে সব ধরনের ওয়েবসাইটগুলি আমরা এখান থেকে দেখতে পাবো, ঠিক আছে। তো এতে গিয়ে কী হয়, আমাদের কিন্তু এই স্টোরেজটার উপরে কোনো ধরনের কোনো প্রেশার পড়ে না, কারণ এখান থেকে আপনি যখন যে কোনো একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন, এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনার এই যে অ্যাপ্লিকেশনটা আমি মোবাইলে ডাউনলোড করেছি সাইড বাজ, এটার ভিতরে কিন্তু ইনস্টল করা আছে, এতে কি আমার মোবাইলের উপরে কোনো ধরনের কোনো প্রেশার পড়ে না, ঠিক আছে। আপনারা এইভাবে ব্যবহার করুন, আপনার মোবাইল একদম ফাস্ট চলবে, স্টোরেজ ফুল হবে না, ঠিক আছে। এখন আসি, আপনি যদি এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করেন, তো সেখান থেকে দেখা গেছে এই যে দেখেন আমি গুগল ম্যাপ ওপেন করলাম, গুগল ম্যাপ ওপেন করার পর এই যে আমাদেরকে গুগল ম্যাপে কিন্তু নিয়ে গেছে, ঠিক আছে, একদম ইনস্টল ছাড়া। তারপর আমি ব্যাগে গেলাম, ব্যাগে যাওয়ার পর আমি যদি এখান থেকে ব্যবহার করি যে কোনো একটা এই অ্যাপ্লিকেশন যদি ব্যবহার করি, যেমন মনে করেন আমি এই কোনটা ব্যবহার করব, ইউটিউব ব্যবহার করি, ঠিক আছে, ইউটিউব ব্যবহার করলে আমাদেরকে সরাসরি ইউটিউবে নিয়ে গেছে, ঠিক আছে, ওদের মাধ্যমে কিন্তু সরাসরি ইউটিউবে নিয়ে গেছে। তো এতে গিয়ে কী হলো, আমাদের স্টোরেজের উপরে কোনো প্রেশার পড়লো না, আমাদের র্যামটা কিন্তু একদম মানে সুস্থভাবে কাজ করবে, ঠিক আছে, কোনো ধরনের কোনো প্যারা নাই। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তী ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে।